মসজিদ কেন্দ্রিক শুধু এটা নামাজ পড়মে এটা না আদর্শ সমাজ গঠনে এই মসজিদের কিছু ভূমিকা আছে আছে না নাই বলেন এই ভূমিকার সাথে আপনারা আমাকে সর্বতোভাবে সহযোগিতা করবেন রাজি আছেন নি হাত জায়গায় বলেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন বলেন আমিন আগামী কাল থেকে সকাল এবং সন্ধ্যা দুই বেলা মক্তব চালু হবে ইনশাআল্লাহ বলেন আপনাদের সন্তানদেরকে দিবেন সন্তানের চরিত্র গঠনে মক্তবের ভূমিকা বিরাট আমি এটা তদারকি করব যারাই পড়াইব এগুলো এক দুই নম্বরে বা দেশা বয়স্কদের কোরআন শিক্ষা দেওয়া হবে ইনশাআল্লাহ বলেন আপনারা থাকবেন না যাইবেন আল্লাহ কবুল করেন বলেন আমিন তিন নম্বরে ভবিষ্যতে এই এখান থেকেই ময় মুরব্বী মুতাল্লি সাহেব ইউনুস আলী সাহেব এদের একটা আশা ছিল একটা হেফজ মাদ্রাসা মাঝখানে আপনারা করছিলেন সেটা আমরা চালু করতে পারি নাই এখান থেকে ছাত্র নিয়ে এখানে একটা হেফজখানা হবে ইনশাআল্লাহ বলেন কোরআন শরীফ এই এলাকায় চর্চা হবে আল্লাহর রহমত হবে এরপরে নম্বর তিন আমি আপনাদের অনুরোধ করবো সবাই রেফায় দরিয়া ছোট বাচ্চারা মসজিদে আসলে ওদেরকে আপনারা মারবেন না ধমক দিবেন না এটাই আমাদের ভবিষ্যৎ ওরা যদি ভালো না হয় তাইলে এই যে গাঞ্জা পানো নিয়ে এই ফেন্সিলিন বিক্রি করার লোক কিন্তু বাড়তে থাকবে এই জন্য ছোট বাচ্চারা মসজিদে আসবে আজকে থেকে ঘোষণা 10 বছর বয়স পর্যন্ত যেই বাচ্চারা মসজিদে আসবে পূর্তি ওয়াক্তে এক একজন বাচ্চাকে এক অক্ত নামাজ পড়তে আসলে একটা করে চকলেট পুরস্কার দেওয়া হবে আলহামদুলিল্লাহ বলি 5 অক্ত আসলে 5টা প্রতি সপ্তাহে আমরা হিসাব থাকবে সপ্তাহে যে বেশি চকলেট পাবে সপ্তাহের শেষে তাকে বিশেষ পুরস্কার দেওয়া হবে আলহামদুলিল্লাহ বলেন আপনারা আছেন নি এর সাথে আল্লাহ কবুল করেন বলেন আমিন এরপরে আরেকটা ঘোষণা হ্যাঁ সেটা আমরা আগামী শুক্রবার ফাইনাল দিব 14 থেকে 22 বছর পর্যন্ত চোদ্দ থেকে বাইশ বছর পর্যন্ত কোন যুবক শিশু থেকে যুবক অথবা 24 আমরা 24 বছর পর্যন্ত যেতে পারি 14 থেকে 24 বছর পর্যন্ত কোন যুবক যদি তাকবীরে উলার সাথে 40 দিন পর্যন্ত জামাতের সাথে নামাজ আদায় করে 40 দিন পরে অনুষ্ঠান করে আমরা তাদেরকে বিশেষ পুরস্কার দিব আলহামদুলিল্লাহ কোন আপনারা আমার এই কাজের সাথে আসেননি আল্লাহ কবুল করেন বলেন আমিন আমরা ভালো পুরস্কার দিব ইনশাআল্লাহ ভালো পুরস্কার দিব এবং আরেকটা হলো মসজিদে লাইব্রেরি থাকবে পাঠাগার থাকবে আমরা নবীজির জীবনের জীবনী পাঠের উপর প্রতিযোগিতা দিব সিরাত পাঠ নবীজির জীবনী পড়বে জীবনী পড়তে দিব জীবনীর মাঝে যদ্দূর পড়তে দিব এর মাঝখান থেকে আমরা পরীক্ষা নিব পরীক্ষায় যে ভালো করবে 1 থেকে 10 পর্যন্ত আমরা তাকে পুরস্কৃত করব আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ কবুল করেন বলেন আমিন ভাইরা বন্ধুরা